অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃষ রাশি অক্টোবর 2020 কেমন যাবে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি স্পেশাল বৃষ রাশি, এই অক্টোবর মাস কি হতে চলেছে, কেমন যাবে, কোন কোন দিকে শুভ বা কোন কোন দিকে সমস্যা আসতে পারে, এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রত্যেক দর্শক বন্ধুকে, প্রিয় দর্শক বন্ধুকে আগাম দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আপনাদেরকে জানাই, অক্টোবর মাসে আপনাদের রাশিতে রাহুগ্রহের অবস্থান এবং সেখানে রাহু তুঙ্গ এবং আপনাদের সপ্তমপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করছে এবং সেটা বক্রী অবস্থাতে, অর্থাৎ মীন রাশিতে, এবং রাশির পঞ্চম স্থানে রবিগ্রহের অবস্থান 16 অক্টোবর পর্যন্ত। এরপরে এই রবি চলে যাচ্ছে আপনার রাশির ষষ্ঠ স্থানে, অর্থাৎ আপনাদের চতুর্থপতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং রাশি চতুর্থ স্থানে শুক্রগ্রহের অবস্থান, রাশির নবম স্থানে শনিগ্রহের অবস্থান করছে সক্ষেত্রিক, এবং বৃহস্পতি অষ্টম স্থানে সক্ষেত্রিক এবং মার্গী, শনিও সেখানে মার্গী। কী ফল হতে চলেছে, কোন কোন দিকে শুভ দেখুন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993। এই নাম্বারটি অনলি ফর বুকিং করুন। আপনারা এখানে শুধু বুকিং করার জন্য আপনারা ফোন করবেন। অনেকে আমার রাশি কি, লগ্ন কি বারবার জানতে চাইছেন, প্লিজ এখানে এরকম কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। এটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, অবশ্যই আপনারা সকাল 11 থেকে রাত্রি 8টার মধ্যে এখানে আপনারা বুক করাতে পারেন। সময় মতো আপনারা কোশ্চেন করুন, আপনাদেরকে সময় মতো উত্তর দিয়ে দেওয়া হবে। তো দেখুন, বৃষ রাশির রাশিতে রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ভালো দিক কিন্তু আসতে চলেছে এবং আপনাদের পঞ্চমপতি এবং ঠিক দ্বিতীয়পতি বুধ আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে এবং এটা আবার হবে বুধাদিত্য যোগও সৃষ্টি করবে আপনার 16 অক্টোবরের পর থেকে। কিন্তু এই বুধাদিত্য যোগটা কিন্তু খুব জোরালো বুধাদিত্য যোগ নয়। আমি আপনাদেরকে আবারও বলছি, এই যে বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে এবং সরাসরি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এবং রাশির চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের এ মাসে যথেষ্ট ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। ধনভাব কিন্তু আপনাদের ভালো এবং চতুর্থভাবে দৃষ্টি এবং সেখানে শুক্রগ্রহের অবস্থান, অর্থাৎ রাশির অধিপতি শুক্র চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ পরিবারের ক্ষেত্রে সুখের জায়গা আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনাদেরকে বলি, এই 16 অক্টোবর পর্যন্ত আমি এর আগের ভিডিও দিয়েছি স্বরাষ্ট্র যোগের ফলে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও টেনশনে থাকবেন অথবা নিজের কিছু কিছু ক্ষেত্রে শারীরিক অসুস্থতা বা ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট লাগা স্বরাষ্ট্র যোগের ফলে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে 16 অক্টোবর পর্যন্ত। অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, আমি এই নিয়ে ভিডিও অলরেডি আপলোড আপনাদেরকে করে দিয়েছি, যারা দেখতে পারেননি তাদের জন্য আবারও বলছি, এই স্বরাষ্ট্র যোগটা মোটো বিশ্বরাশির জন্য কিন্তু 16 অক্টোবর পর্যন্ত ভালো যোগ নয়। এ মাসে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্কিন ডিজিজ, স্কিনের কিছু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা আছে এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়া, অর্থাৎ কাউকে টাকা ধার দিলেন সেই জায়গাটা, সেই টাকাটা রিকভারি করার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, সেই জায়গাতে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে টাকা ইনভেস্টমেন্ট করুন। এবং সপ্তম একাদশের কানেকশান যদিও বক্রী, তাও বলো আপনাদের ক্ষেত্রে লাভ, সফলতা, সাকসেসের জায়গায় দিবে। এবং সপ্তম স্থানে কেতু
গ্রহের অবস্থান, ম্যারিড অর্থাৎ বিবাহ ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছুটা মতান্তর কিন্তু সৃষ্টি হতে পারে। যদিও আপনারা যদি অ্যালার্ট থাকেন সেক্ষেত্রে তেমন কিছু ভয়ের ব্যাপার নেই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। রাশির নবম ভাবের নবমপতি শনির অবস্থান অর্থাৎ মার্গী, এবং ঠিক সরাসরি রাহুর সাথে দৃষ্টি বিনিময় আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় কিন্তু আপনাদের করাবে। দশমপতি এই শনি নবমভাবে অবস্থান করছে অর্থাৎ কর্মপতি শনি নবমভাবে অবস্থান করায় কর্মের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালোর দিক কিন্তু নিয়ে আসতে চলেছে, অর্থাৎ নতুন কর্ম কিন্তু আপনারা পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের পদোন্নতি, কর্মক্ষেত্রের মান সম্মান বৃদ্ধি, এবং আপনাদের ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গা কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা প্রবল আছে। বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা আছে, যারা বিদেশের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এ সময়টি মধ্যম, যারা মাধ্যমিক উচ্চারণ দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এ সময়টি লক্ষ্য করা যাচ্ছে। যারা গার্মেন্টস বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা কসমেটিক্স, যারা ফুড বা যারা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। দেখুন, এর সাথে সাথে বলি আপনাদের রাশির ঠিক দ্বিতীয় স্থানে এই দ্বিতীয় পতি ষষ্ঠভাবে অবস্থান করাতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শারীরিক অসুস্থতার জন্য রোগভাবে অবস্থান, শারীরিক অসুস্থতার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা কিন্তু আপনাদের বাড়াবে, সেদিকটা অবশ্যই আপনারা সতর্কতা থাকুন। এবং এর সাথে সাথে যারা বিষয়রাশির যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো, যারা অ্যাডভোকেট বা যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, বা যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময়টি সুবর্ণ সুযোগ আসতে চলেছে। নতুন দিশা কিন্তু আপনারা পাবেন, প্রেমের যে দিকটা আপনাদের ভালো, প্রেমের নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক আপনাদের কিন্তু করার সম্ভাবনা প্রবল আছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের নতুন একটা যুগের সূচনা হতে চলেছে, অর্থাৎ আপনারা হারানো প্রেম ফিরে পাবেন। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, অনলাইনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবর্ণ সুযোগ, এখান থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা উপার্জন করতে পারবেন, অর্থাৎ যারা অনলাইনের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, যারা অ্যাক্টিং, মডেলিং বা অভিনয়, শিল্পকলা, গান বাজনা সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ লাভবান হতে চলেছে, অর্থাৎ নতুন কিছু কাজের সুযোগ কিন্তু বিশ্বরাশির আসতে চলেছে, অর্থাৎ যারা কাজ পাচ্ছিলেন না তারা কিন্তু পাবেন। এবং লটারি, শেয়ার, ফাটকা কারবার থেকে আপনাদের কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসবে, অর্থাৎ আপনার রাশিচক্রে যদি রাহু ভালো থাকে, আপনার রাশিচক্রে যদি শনি ভালো থাকে, আপনারা কিন্তু এই ফলগুলো কিন্তু পাবেন। দেখুন, আমার কথা শুনে যাদের একটুকু মিলছে না, আমি বারবার বলছি 100-এ 100% কিন্তু মিলবে না, 50-60% মিলতে বাধ্য। যদি না মিলে, একটু গাছের পাতা যদি আপনাদের না নড়ে, অবশ্যই আপনারা আপনাদের বাচ্চারটি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসালটেন্সি করুন, এবং আপনাদের কোনো অশুভ গ্রহের দশা চলছে না তো, বা আপনার রাশিচক্রে কোনো দোষ নেই তো, সেই জায়গাগুলো রেকটিফিকেশন করুন আগে, তবেই দেখবেন এই বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনারা কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। আপনারা বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন, ভাইয়ের থেকে কিছুটা হলেও সহযোগিতা পাবেন, আত্মীয় স্বজন থেকে কিছুটা আপনারা সহযোগিতা এ মাসে কিন্তু পাবেন। কিন্তু ভাড়াটিয়া নিয়ে আপনাদের কিছুটা হলো সমস্যার জায়গা কিন্তু তৈরি করছে বিষয়রাশির। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে কোনো জায়গা কিনা বা ফ্ল্যাট কিনা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, গাড়ি কিনা বা তার জন্য টাকা অ্যাডভান্স করা ফ্ল্যাট, গাড়ি বা জায়গা কেনার জন্য এগুলো কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনারা কোনো অ্যাসেট বা কোনো ইলেকট্রনিক্স গুডস এ মাসে
কিনার সম্ভাবনা কিন্তু আছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।